সুপ্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমরা আজ আমাদের সময় পত্রিকা থেকে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের সময়ে তারা নিয়মিতভাবে একটি পাতা সবসময় সবিজের জন্য বরাদ্দ করে রাখেন এবং সেখানে সমসাময়িক এবং বিভিন্ন ধরনের বিনোদনের সংবাদ তারা প্রকাশ করে থাকেন। আজ এই পাতাটির মধ্যে একটি আলোচিত সংবাদ রয়েছে, বর্তমান সময়ে সেটি খুবই আলোচিত এবং সমাদৃত। এটি হচ্ছে যে নায়িকা তমা মির্জা তার সংসারে বিচ্ছেদের সুর এবং তার হাজবেন্ডের সঙ্গে একটি ঝামেলা সৃষ্টি হয়েছে, সেটি নিয়ে কিছুদিন ধরেই সবিজ অঙ্গন খুব গরম রয়েছে। এরই মধ্যে দুজন একে অপরের বিরুদ্ধে মামলাও করেছেন, হুমকি দিচ্ছেন। কিন্তু হঠাৎ করে তমা মির্জা সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে দীর্ঘ সময় ধরে তিনি এই বিষয়ে কথা বলেছেন এবং সেখানে তিনি শেষ পর্যায়ে এসে আত্মহত্যার হুমকি দিয়েছেন। ঠিক সেই বিষয়টি নিয়েই এখানে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে, যেখানে শিরোনাম দেওয়া হয়েছে আত্মহত্যার হুমকি দিলেন নায়িকা। বন্ধুরা, গেল 5 ডিসেম্বর যৌতুক নির্যাতন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে স্বামী কানাডা প্রবাসী ব্যবসায়ী হিশাম চিস্তির বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেছেন চলচ্চিত্র পুরস্কার জয়ী নায়িকা তমা মির্জা। আর মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে গত 6 ডিসেম্বর স্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছেন হিশাম চিস্তি। এই সম্পর্ক নিয়ে অনেক প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেসব প্রশ্নের জবাব দিতে 26 ডিসেম্বর রাত 10টায় নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তমা মির্জা। প্রায় 40 মিনিট লাইভে এসে তিনি শেষ পর্যায়ে আত্মহত্যার ইঙ্গিত দিয়েছেন। আর তার মৃত্যুর জন্য দায়ী থাকবেন হিশাম চিস্তি, সেটাও তিনি দাবি করেছেন। ডিভোর্স প্রসঙ্গে তমা কাগজ দেখিয়ে বলেন, সে নাকি ডিভোর্স চেয়েছে, আমি নাকি তা দেইনি। অথচ গত বছরের 29 সেপ্টেম্বর আমি ডিভোর্স ফাইল করি, এটা বিয়ের 6 মাসের মধ্যে। সে কিন্তু ডিভোর্স ফাইল করেনি। লাইভের শেষ দিকে নায়িকা বলেন, এরপর যদি হিশাম আমার আর কোনো ব্যক্তিগত ছবি বা বিষয় নিয়ে বাড়াবাড়ি করে বা প্রকাশ করে, তাহলে আমি যদি আত্মহত্যা করি তার জন্য হিশাম দায়ী থাকবে। বন্ধুরা, এই সব কিছু নিয়েই তমা মির্জা বর্তমান সময়ে আলোচিত। সবিজে বিচ্ছেদ ভাঙা গড়ার খেলা আমরা বহু শুনেছি, এটি বিভিন্ন কারণেই হয়ে থাকে। তবে এটি অনাকাঙ্ক্ষিত, কেউই চায় না যে তার সংসারটি ভেঙে যাক। তবে মনোমালিন্য বা বিভিন্ন ধরনের সমস্যার কারণেই শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। যা হোক বন্ধুরা, আমরা এই ভিডিওটিতে আপনাদের জানাতে সক্ষম হয়েছি যে কীভাবে একজন জনপ্রিয় তারকা তার জীবনে এরকম একটি কালোমেঘের অধ্যায়ে এসে উপস্থিত হয়। ধন্যবাদ বন্ধুরা, আমরা আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।